ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত দেশের সর্ববৃহৎ পর্যটন শহর কক্সবাজার। এবার হোটেল মোটেলে রুম বাবদ অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে তৎপর সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজু মনির শুভ। রোজায় পর্যটক শূন্য হয়ে পড়েছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার সৈকত জুড়ে ছিল খাঁখা রোদ আর শুনশান নীরবতা। 500 হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলো ছিল প্রায় ফাঁকা। এতে পর্যটন সংশ্লিষ্ট ছোট বড় সব ব্যবসায়ীরা পড়েছেন অর্থকষ্টে। তবে ঈদে পর্যটক সমাগম বাড়লে ব্যবসা চাঙ্গা হবে বলে প্রত্যাশা তাদের। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি যেহেতু এবারে পর্যটন মৌসুমটা, পর্যটন ঈদের পরের যে সময়টা সেটা খুবই সময়ের মার্চ এপ্রিলের মধ্যে পড়েছে, আশা করতেছি প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসবেন বলে আমরা মনে করতেছি। আমরা সবাই প্রচুর দোকানে মালামাল সাজাচ্ছি, নতুনভাবে বিনিয়োগ করতেছি। ঈদের অন্যান্য বছরের নিয়ে ঈদে পর্যটক আসবে আসাই। ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। এক রোজ এক মাসে আমাদের খরচ হল ডবল, কোনো ইনকাম নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি কেউ করে কামিয়াত করে ঈদের উপর আমরা পেশা বিক্রি করবো। ট্যুরিস্টদেরকে ব্যবসা করার জন্য, পর্যটক আসবে ঈদের সেবা করার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। মিনিমাম 2-5 লক্ষ টাকা করে প্রতিটা দোকানে আমরা মাল এনেছি, স্টক করেছি। হোটেল মোটেলগুলোর সাজসজ্জার কাজ প্রায় শেষ। এবার রুম ভাড়া বাবদ অতিরিক্ত টাকা আদায় ও যাত্রী হয়রানি বন্ধে শুরু থেকেই তৎপর সংশ্লিষ্টরা। পূর্ণ প্রস্তুতি চলছে যে লক্ষ লক্ষ পর্যটককে বরণ করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে এবারের ঈদ উদযাপন করতে যাচ্ছি। কারণ অনেক বছর ধরে গ্রীষ্মের এর গরমকালে বৈশাখে ঈদ হয়নি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পর্যটকদের নিরাপত্তায় আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছি। আমাদের বিচের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেখানে আমাদের স্ট্যাটিক টিমগুলো থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল টিমগুলো বিচ বাইকে এবং সাদা পোশাকে পুরো বিচ জুড়েই তারা প্যাট্রোলিং করবে। আগত পর্যটকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আগত পর্যটকদের নির্মল আনন্দ দানের জন্য এবং সব ধরনের সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা গতকালকে বিএমসির 115তম সভা অনুষ্ঠিত হয়েছে, এবং এছাড়াও জেলা আইন শৃঙ্খলা কমিটি, জেলা কোর কমিটি সহ বিভিন্নভাবে আমরা প্রস্তুতি সভা করেছি। গরমের কারণে এবার খুব বেশি পর্যটক নাও আসতে পারে বলে শঙ্কা রয়েছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।